নমস্কার আমাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান রেড বুক অফ অ্যাস্ট্রোলজি মানে লাল কিতাব অমৃত সঞ্চালনে আপনাদের সাথে আপনাদের সাথে আমি আছি শ্রাবন্তী রেড বুক অফ অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে লাল কিতাব অমৃত আগের দিন এই অনুষ্ঠানের বিষয়ে আপনারা শুনেছেন লাল কিতাব কি সেটাও কিন্তু শুনেছেন লাল কিতাব অমৃত এই অনুষ্ঠানটা হচ্ছে জ্যোতিষ স্বাস্থ্যকে একটু ভিন্ন প্রকারে চেনা এই অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্যই কিন্তু এটা আমরা কিন্তু আগের দিন অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করেছি আপ আমাদের কাছে রিকোয়েস্ট এসছে যে মানে পড়াশোনা নিয়ে বা সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে বা সন্তানকে একটু কি বলবো মানে সঠিক লাইন মানে সঠিক পথে নির্বাচন করার জন্য যে পত্তা সেটা কিন্তু অভিভাবকরা হারিয়ে ফেলছেন কারণ আজকালকার দিনে যেহেতু আমাদের সমাজ এতটা অ্যাডভান্স হয়ে গেছে স্মার্টফোনের দুনিয়া চলে এসেছে সেই কারণে কিন্তু সন্তানদেরকে একদম কি বলবো সামলানোটা দায় হয়ে গেছে সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠানে রিকোয়েস্ট এসছে এটাই যে সন্তানদের আমরা কিভাবে সামলাবো তাদের পড়াশোনায় মনোযোগটা কীভাবে ফেরানো যাবে এইটা নিয়ে কিন্তু অনুষ্ঠানে একটু বক্তব্য রাখার জন্য তো চলুন আজকে কিন্তু অনুষ্ঠানে প্রথম আমাদের বক্তব্য এটা নিয়েই থাকবে কিন্তু অনুষ্ঠানে যেই বিশিষ্ট ব্যক্তি স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাথে ডক্টর সায়ন সেন নমস্কার নমস্কার তো আমরা কিন্তু প্রথমে এটা ডক্টর সেনের কাছে আমরা প্রশ্ন রাখবো এটাই যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে সন্তান পড়াশোনা থেকে বিমুক্ত হয়ে যাচ্ছে বা একটু যারা একটু কলেজের স্টুডেন্ট আছে যারা একটুখানি কলেজ স্টুডেন্ট আছে তাদের আরেকটা মত আসছে যেটা যে পড়াশোনায় অমনোযোগীর সাথে সাথে তারা কিন্তু একটা প্রেম চক্রান্তে আর কি চলে যাচ্ছে যে এইগুলো তো মানে একটা বয়সের পর এটা ঠিক আছে কিন্তু পড়াশোনার বয়সে যদি এই জিনিসগুলো একটু বেশি থাকে তাহলে কি হয় যে যেটা আমাদের প্রবলেমগুলো ফেস করতে হয় অভিভাবকদের যে তারা পড়াশোনা থেকে বিমুক্ত হয়ে যাচ্ছে বা ক্যারিয়ার থেকে একটুখানি অন্যদিকে তো এই জায়গাতে আমাদেরকে জন্য আপনি যদি বলেন এইগুলোটাকে একটু বিস্তারিত আলোচনা করেন যে কোন ঘরের জন্য মানে কোন হাউসের জন্য এই প্রবলেমগুলো দেখো মেন যেটা জিনিস এখানে আজকেও আমার এখানে দুজন দেখতে এসেছিল এর আগেই আমি চেম্বার করে এলাম দুটো বাচ্চারই একটা বাচ্চা আমি ছেলে মেয়ে কোনো আমি জেন্ডার নিয়ে বলবো না নর্মাল হচ্ছে যারা এসছিলেন তাদের দুজনেরই সন্তানকে নিয়ে তার বাবা মারা এসছিলেন একটাই সমস্যা বাবা মা সন্দেহ করছে বাট আমার কাছে এসে একদম কনফার্মেশনের সঙ্গে ওই দুটো বাচ্চাই বললো যে হ্যাঁ আমরা ওই চক্করে আছি এবার সমস্যা হচ্ছে একটা বাচ্চার বয়স হচ্ছে চোদ্দ বছর একটি বাচ্চার বয়স হচ্ছে তেরো বছর মানে আজকালকার দিনকালটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা তেরো চোদ্দ বছরের বাচ্চারা তার থেকে অনেক বড় ধরে নাও তিন চার বছরের বড় মানে কেউ হয়তো ক্লাস সেভেনে পড়ে কেউ ক্লাস এইটে পড়ে ক্লাস টেনে ছেলের সাথে প্রেম করছে তাহলে তার বেসিক এডুকেশনটা প্রবলেম হচ্ছে আমরা তখন এই করলেও এখন উপলব্ধ যে জিনিসপত্র যেমন আমরা দিয়ে দিচ্ছি সন্তান নিজে আপনি কি করবেন বলেন মোবাইল ফোনটা তুমি কেড়ে নেবে তোমার সন্তান এখন অভিভাবক ভালো লাগছে না কারণ তাদের কাছে এখন মনেটা কি হচ্ছে আমাকে তুমি মোবাইল দেবে না কোনো অসুবিধা নেই বন্ধুর মোবাইল থেকে কন্ট্যাক্ট করে নেবো আগেকার দিনে আপনি তো বাড়িতে বন্ধ রাখতে পারবে না তুমি তোমার ছেলে মেয়েকে পড়ানোর জন্য তোমাকে কোচিংয়ে পাঠাতে হবে তোমাকে স্কুলে পাঠাতে হবে কোয়েড এডুকেশনের যুগ অনেক অ্যাডভান্স যুগ এবার এই জিনিসগুলো হওয়ার পেছনে যে দুটো গ্রহের প্রবলেম থাকে মেন হচ্ছে মঙ্গল আর বুধ কেন এই প্রবলেমগুলো আসে আগের দিন আমি বলেছিলাম মঙ্গল বধ মঙ্গল নেক মঙ্গল নেক নিয়ে আগের দিন আলোচনা করতে পারিনি কারণ মঙ্গল নেকের টাইমটা ওভার হয়ে গেছিল তো এই বুধ আর মঙ্গল এই দুটো গ্রহকে লাল কিতাবে একটু অন্য নজর দিয়ে দেখে কারণ এর ডেফিনেশনটা হচ্ছে মঙ্গলের এক কি মঙ্গল হচ্ছে কারেজের গ্রহ বুদ্ধিহীন গ্রহ কোনো বুদ্ধি নেই ধুটপাট অ্যাকশন নিয়ে নেবো হটকারী সিদ্ধান্ত নিয়ে নেবো আগে করে ফেলবো পরে ভাববো আগে অ্যাকশন নেব পরে চিন্তা করব। আর বুধ কি কোনো জিনিসকে মাল্টিপ্লাই করে দেয় মাল্টিপ্লাই করে দেয় মানে তোমার যে ঘরের মধ্যে বুধ বসে হুম যেমন বুধ অনেক টাইমে কি হয় কারণ মঙ্গল বধ আছে কুষ্টিতে কিন্তু তার সাথে বুধ সাথে একটা কানেকশন তৈরি করেছে বা কোনোভাবে যোগ আছে তা মঙ্গল নেক হয়ে গেল এবার আমার কাছে প্রচুর প্রশ্ন আগে যে স্যার কুষ্টিতে মঙ্গল বধও আছে কুষ্টিতে মঙ্গল নেকও আছে তাহলে ফলাফলটা কি হবে ফলাফলটাও মিশ্র হবে কারণ এই মঙ্গল এবং বুধ এই দুটো গ্রহকে ঠিকঠাকভাবে বিচার না করে যদি কোনো রেমেডি তাকে দেওয়া হয় যেমন মনে করো কেউ একটা হুট করে একটা পান্না পরিয়ে দিল আর বাদ কোনো বিচার করলো না তখন কি হবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে জিনিসটা জিনিসটা ভালো হবার জায়গায় খারাপ ফল দেবে এবং এই জন্যই আজকালকার দিনে তুমি দেখবে ভুলভাল পাথর পড়ার জন্য অনেক প্রবলেম এর আগের দিনে আমরা প্রোগ্রামে দেখেছি এই জিনিসটা ঠিক আছে আমাদের প্রথম বন্ধু কে আছে দেখে নেবো নমস্কার কে বলছেন হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি আদেয়ালা মাইন্ডন থেকে কথা বলছি কি নাম আচ্ছা কার সম্পর্কে জানতে চাইছেন হ্যাঁ আমি আমার নিজের সম্পর্কে বেশ আপনার নাম ডেট অফ বার্থ হ্যাঁ আমার নাম হচ্ছে অর্ক প্রভু পাল হুম হুম ডেট অফ বার্থ হচ্ছে 11 আগস্ট 2002 আচ্ছা জন্ম সময় জন্মস্থানটা স্থানটা বলুন 7টা 9 সকাল কলকাতা 11 আগস্ট 2002 হ্যাঁ সকাল কটা 7টা 9

আচ্ছা বেশ একটু ধরো উনি বলছেন আমাকে একটু দেখে নিতে দাও আমি বলে দিই ভালো লাগছে আমার অনুষ্ঠান ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে অন্য রকম লাগছে আমার মানে অনুষ্ঠানটা আগে সপ্তাহে আমি ফলো করেছি তো বেশের জন্য ভালো লাগছে আচ্ছা বেশ ভালো লাগছে

কি নিয়ে পড়ছো জার্নালিজম নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে থার্ড ইয়ারে জার্নালিজম নিয়ে পড়ছো আচ্ছা সবার আগে আমাকে একটা কথা বলো তুমি তোমার মায়ের শরীর কি রকম আছে বর্তমানে আজকে কিন্তু মানে সব সময় খুব একটা মানে ভালো জানা মায়ের শরীর বাবা আছেন হ্যাঁ বাবা আছেন বাবা কি কর্মে কি করেন বাবা টিচার টিচার সবার প্রথম তোমাকে বলে রাখি ঠিক আছে তোমায় যে মাঙ্গলিক সেটা তুমি জানো আচ্ছা তুমি কেরিয়ার জার্নালিজম ঠিক আছে কিন্তু তুমি কেরিয়ারে মানে কোনো খাটনির জব তুমি করতে পারবে না নাম্বার ওয়ান ঠিক আছে কোনো লেবোরিয়াস ওয়ার্ক তোমার পক্ষে যাবে না তো জার্নালিজম ওই কম্পিউটারে বসে বসে যদি জার্নালিজমের কোনো কাজ করো যেমন অনুষ্ঠান সঞ্চালনা হয়ে গেল বা প্রুফ এডিটিং করা

আর তোমার তুমি তো লগ্ন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক মাথা খুব গরম বাবা তোমার অল্পতে রেগে যাও একটু কোনো ভালো কাউকে দিয়ে দেখিয়ে নিও বুঝলে কেরিয়ারের জায়গাটাতে একটু সমস্যা আছে ওটাকে রেমেডি করে দিতে হবে চাকরি পাবে তোমাকে কি বললাম অল্প সমস্যা আছে কিন্তু সমস্যাটা খুব ভাইটাল সমস্যা আছে ওটা কার্মিক রেমেডি দিয়েই যাবে ঠিক আছে ওটা কোনো স্টোন বা কিছু করে হ্যাঁ তুমি যদি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখাও যিনি এই বিষয়ে জানেন তোমার নিশ্চয়ই এর থেকে তুমি উপকার পাবে বেশ সঙ্গে থাকো একটু যোগাযোগ করে নিও যোগাযোগের জন্য আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবো এইট সিক্স নাইন সেভেন ট্রিপল সেভেন নাইন টু সিক্স আরেকটা নাম্বার হচ্ছে নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান নাইন ফোর টু ফোর এই দুটো হচ্ছে কনট্যাক্ট নাম্বার আপনারা অবশ্যই কিন্তু শুধুমাত্র লাইভ প্রোগ্রামে কিন্তু সমস্যা জানলে জেনে জানার পর কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না এই দুটো যে কন্ট্যাক্ট নাম্বার দেখুন ট্রিভিস কলে যাচ্ছে সেই নাম্বার দুটোতে কিন্তু আপনাদেরকে একটুখানি যোগাযোগ করতে হবে যোগাযোগ করে কিন্তু একটু চেম্বারে এসে বিস্তারিতভাবে আপনার ন্যাটার অ্যানালাইজ করাতে হবে সেখানে কিন্তু আপনার মূল আলোচনাটা হবে কারণ টিভি স্ক্রিনে বসে কিন্তু মানে সব আলোচনা বসে করা যায় না আর এটা কিন্তু আপনার ব্যক্তিগত জীবন আপনার ব্যক্তিগত জীবনটা নিয়ে কিন্তু অনএয়ারে কথা বলাটা মানে একদম খুঁটিনাটি ব্যাপারে কথা বলাটা কিন্তু উচিত নয় এটা আমাদের পক্ষে উচিত নয় আপনার ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো হবে না সেটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগটা করতে হবে আমরা ছিলাম একটু আলোচনায় আলোচনায় ফিরে যাব

বৃষ্টিক রাশির যেমন এখন দাইয়া চলছে কর্কট রাশির এখন দাইয়া চলছে তাহলে এই যে রাশিগুলো যে দাইয়া বা যাদের এই জিনিসগুলো হচ্ছে এখন এবার দেখো কোন কোন জায়গায় আমাদের কিন্তু লাল কিতাবে কোথাও শনির সাড়ে সাথে নিয়ে কোথাও আলোচনা নেই এটা টেক্সট বুকের বাইরে এটা অন্য একটা মোডালিটি কারণ এটা পড়াশোনি জ্যোতিষের মধ্যে শনির সাড়ে সাথে দেখো শনি হচ্ছে এমন একটি গ্রহ শনিকে লাল কিতাবে পাপগ্রহ বললেও শনির পাপগ্রহ আমি অন্তত মানি না কারণ মানুষকে শনি পরীক্ষা নেন এবং যখন শনির কোনো ডিগ্রি পরিবর্তন হয় যে যে রাশির ওপরে সেই ডিগ্রি বা তার যে মেল এফেক্টটা লোকে দেখো তুমি অমিতাভ বচ্চনের যদি আমরা লাইফ কেরিয়ার দেখি উনি একটা টাইমে অনেক বড় জায়গায় ছিলেন লাইফে এবং সেই জায়গাতে উনি দুম করে পড়ে যান একটা টাইমার পর একটা জায়গায় পৌঁছেছিলেন সুপারস্টার ছিলেন তারপরে পড়ে গেলেন ওনাকে তখন ধীরুভাই আম্বানি হেল্প করার চেষ্টা করেছিলেন ওটা কিন্তু সনির টেস্ট ছিল উনি কিন্তু সেই টাইমে আম্বানিজির থেকে পয়সা ধার নেননি ওনার তাহলে সব ধার মিটে যেত ওনার এমন অবস্থা হয়ে গেছিল যে বাড়ির কর্মচারীদেরও পয়সা দেওয়ার মতন অবস্থা ওনার ছিল না তো সেই টাইমটাতে উনি কি করলেন যখন কোনো সুপারস্টার টিভি সিরিয়ালে কাজ করতো না উনি কোন মনেকা করতে কাজ করলেন এবং ওনাকে সেই শনিদেব ওইখান থেকে তুলে আজকে ওনাকে সুপারস্টার থেকে আবার সেই যে ফেলেছিল সেইখান থেকে আবার জায়গাটাকে রিকভার করে আজকে দেখুন ওনার এত বছর বয়স হয়ে গেছে উনি আবার সেম লেভেলটা অ্যাচিভ করেছে লোকে তো সুপারস্টার হতে পারে কিন্তু পড়ে গিয়ে আবার নিজের জায়গা ফিরে পায় ওইটা হচ্ছে সবথেকে বড় জিনিস এবং অমিতাভ বচ্চনকে যদি লক্ষ্য করবে অমিতাভ বচ্চনের এই আঙুলটাতে মানে মিডিল ফিঙ্গারে উনি নীলা পড়ে আছেন দেখো কোন একদম একদম আমাদের পরবর্তী বন্ধু কে আছেন দেখে নেব নমস্কার কে বলছেন

আচ্ছা কেরিয়ারের দিকটাই সবাই একটু জানতে চাইছে কেরিয়ারটা কিরকম আছে সবার মানে কেরিয়ারটা হচ্ছে জীবনের একটা কি বলবো টার্নিং পয়েন্ট যেটা আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে জিরো থেকে হিরো করতে পারে হুগলিতে হুগলিতে জন্ম হ্যাঁ হুগলিতে হুগলিতে জন্ম

আচ্ছা আপনার অনেকগুলো ঘর কিন্তু ড্যামেজ আছে ফার্স্ট হাউস ড্যামেজ আছে প্রেম করেছেন এখনো অবধি বিয়ে করার আগে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে পরামর্শ নিয়ে তারপর বিয়ে করবেন নাম্বার ওয়ান দু নম্বর কথা এক দুই তিন চার এদিকে পুরো ফাঁকা কেরিয়ারের জায়গা কি পড়াশোনা করেছেন আপনি কি নিয়ে পড়া হয়েছে করা

ঠিক আছে এখন শনির যে ট্রানজিটটা হচ্ছে মানে শনির যে থেকে হবে এই টাইমটা একটু সাবধানে থাকার টাইম যেটা করছেন এখন কন্টিনিউ করুন এটা দু হাজার পঁচিশের পর কিছুটা পর আপনার একটু এ হবে কারণ এম এটাও ততক্ষণে আশা করি কমপ্লিট হয়ে যাবে ওনার অনেকগুলো জায়গায় প্রবলেম রয়েছে যেগুলো কোভি ভাইটাল প্রবলেম আছে অনেকে কোনো ভালো কাউকে দিয়ে দেখিয়ে নিলে প্রবলেমটা সরবে। সুশ্মিতার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে সুস্মিতা তুমি একটু কিন্তু কন্টাক্ট করো দাদা বলে দিলেন যতটুকু বলা পসিবল অনএয়ার প্রোগ্রামে ততটুকুকে কিন্তু উনি দিয়ে দেন। তার পারল ভদ্র মহিলা মাঙ্গলিকও আছেন। বেশ হ্যাঁ বিস্তারিতভাবে কিন্তু জানতে গেলে তোমাকে একটুখানি চেম্বারে যোগাযোগ করতে হবে তার জন্য কিন্তু দুটো মানে ল্যান্ড সরি দুটো কিন্তু বুকিং নাম্বার যাচ্ছে দেখো ওই দুটো নম্বরে কিন্তু তোমাকে একটু কল করে পরে যোগাযোগ করে নেবে আমি একটু চেম্বারগুলো সবার উদ্দেশ্যে একটু বলে দিই। সোমবার কিন্তু আপনারা যাচ্ছেন ডানলপ সোমবার আপনারা পাচ্ছেন ডানলপে অ্যাস্ট্রো কীর্তিকা চেম্বারে পাচ্ছেন বিকেল পাঁচটা থেকে রাত্রির আটটার অবধি মঙ্গলবারে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গল থেকে শুক্রবার একটু ভালো করে নোট ডাউন করবেন প্রত্যেক মঙ্গল থেকে শুক্রবার প্রত্যেক দিন দুপুর একটা থেকে সন্ধ্যে সাতটা অবধি পাচ্ছেন শিয়ালদায় পাচ্ছেন এটা আর রবিবারকে শনিবার কিন্তু আপনারা পাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর বারোটা থেকে বিকেল তিনটে অবধি আর রোববার পাচ্ছেন আপনারা বেলগুড়িয়ায় ওনার নিজ গৃহতে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি আর এছাড়াও কিন্তু যারা হুগলির বন্ধু আছেন তারা কিন্তু তারকেশ্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন চেম্বারে কিন্তু হুগলির চেম্বারটা কিন্তু রয়েছে অবশ্যই তারকেশ্বরে আপনারা কিন্তু হুগলির বন্ধুরা যোগাযোগ করতে পারেন আর পরবর্তী বন্ধু আমাদের এই মুহূর্তে চলে এসেছেন দেখে নেবো কে আছে নমস্কার কে বলছেন অষ্টআশি আচ্ছা জন্ম সময়টা রাত রাত্রির বারোটা জন্মস্থান কোথায় ছিল কলকাতা জন্মস্থান

বর্তমানে চলছে শনির ওকে শরীরটা ঠিক যাবে না এই টাইমটায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেগুলো বলছেন সেগুলো মিলছে তো হ্যাঁ আপনার শরীর স্বাস্থ্যটা এখন একটু খারাপ কি মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে এবং মাথা মানে মাথার যন্ত্রণা উনি ভুগছেন এবং চুল উঠে যাচ্ছে সমস্যা সমস্যাগুলো হচ্ছে

শনিবার দিন শনি মন্দিরে গিয়ে শনি চলিসা পাঠ করুন অন্তত শরীরের দিক দিয়ে রিলিফ পাবেন এবং কেরিয়ারে এখন একটু প্রবলেম চলবে কারণ এই টাইমটা তে এখন একটু সমস্যা আছে হবে বিস্তারিত জানতে গেলে আপনাকে একটু যোগাযোগ করে নিতে হবে কারণ এটা একটা যেভাবে দেখুন আমার প্রোগ্রাম যদি আপনি শুনেন তাহলে আপনি প্রথম দিনই বলেছি যে অ্যাস্ট্রোলজিতে প্রথমে আপনার যেটা ডেস্টিনি আছে সেটা কেউ চেঞ্জ করে দিতে পারবে না কোনো জ্যোতিষী ভাবে বানায় ঠিক আছে আপনাকে আমি বড় জোর সাপোর্ট দিতে পারি যার মাধ্যমে আপনি যদি চলেন তাতে আপনার প্রবলেমটা অনেকটা রিলিভ হবে হ্যাঁ ভগবান যেটা লিখে দিয়েছেন সেটা তো আর পুরোপুরি পরিবর্তন করে দেওয়া যায় না হ্যাঁ যেই জায়গাটা খারাপ রয়েছে সেই খারাপটা বোধহয় একটু কমে যায় একটু কমে তাহলে রিল মানে ম্যাল এফেক্টটা একটু কমে যাবে তাহলে তো আমি বলে দাও আমি ভগবান হয়ে যেতাম এখানে আমি আপনার মতো সাধারণ মানুষ

আপনার ছেলে কন্যা রাশি ঠিক আছে আর মকর লগ্ন ঠিক বলছি আচ্ছা ছেলের দিকে নি ভেনাস কোথায় আছে আচ্ছা ঠিক আছে ছেলের কি কোনো প্রেম ছিল আগে না 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 ছিল না একটু ডিলে হবে দিদি ভাই একটু ডিলে হবে আপনারা দেখছেন একটু ডিলে হবে আপনাকে

আপনাকে আমি এটা বলে দিলাম আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আপনি যদি বিস্তারিত জানতে চান করবেন কিছু প্রবলেম আছে সেগুলো আপনার রেমিডি করলে মোটামুটি আশা করি বিয়েটা হয়ে যাবে বেশ সঙ্গে থাকুন আচ্ছা দাদা কোনো ছোট টিপস দেবেন যে এই শনির যে এই যে এখন যে সামনে থেকে ভালো সন্তানদেরকে ঠান্ডা করার একটা টিপস দিয়ে দিচ্ছি বৌমাদেরকে টিপসটা হচ্ছে মঙ্গলে হুম মঙ্গলের টিপস কি মঙ্গলbod মঙ্গলবাজিয়ে তার টিপস হচ্ছে গরিব মানুষকে কিছু মুসুর ডাল দান করুন আচ্ছা বেশ আজকে কিন্তু অনুষ্ঠানে এখানেই শেষ করতে হবে কারণ ঘড়ির কাটা কিন্তু চোখ রাঙিয়ে দিচ্ছে আমরা কিন্তু আগামী দিনে আবারও ফিরে আসবো এই অনুষ্ঠানে ততক্ষণ কিন্তু আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোবাসে থাকবেন নমস্কার